আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাআদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা দেশ এবং প্রবাস থেকে রোজ টিভি অনলাইন কর্তৃক আয়োজিত হক কথা অনুষ্ঠান দেখছেন, সকলকে মোবারক। আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি আপনাদের পাঠানো প্রশ্নের আলোকে আমাদের অনুষ্ঠান সাজানো, তারই ধারাবাহিকতায় নতুন প্রশ্ন এবং বিজ্ঞ অতিথি উপস্থিত। আজকে যিনি প্রশ্নের উত্তর দিবেন তিনি মিডিয়া জগতের অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, ইসলামী স্কলার মুফতি মাওলানা মুহাদ্দিস মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার থেকে আব্দুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে কোন কবরে চুম্বন করা বা কবর হাত দিয়ে স্পর্শ করা, এই সম্পর্কে ইসলাম কি বলে? আপনাকে অনেক ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আলোচক এবং মিডিয়া ব্যক্তিত্ব মুহাসসিল কোরআন, অত্যন্ত মূল্যবান প্রশ্ন করেছেন আমার ভাই। এই বিষয়টাকে আরবিতে বলা হয় আত তাবাসসুহু বিল কুবুরি ওয়া তাকবিলুহা, যে কবরে চুম্বন করা এবং হাতি স্পর্শ করা, এ প্রসঙ্গে কোরআন হাদিস কি বলেছে। তো এখানে এক নম্বরে আমাকে বলতে হবে যে যে মানে ইসলামের যে সারে শরীয়তের যে পাউন্ডার কুলকায়নতুল নবী বিশ্ব নবী আমার দয়াল নবীজি, এই সম্পর্কে মানে আমাকে প্রথম নম্বরে দেখতে হবে যে কবর মাজার আর রওজা কাকে বলে। কবর মানে একজন মুসলমানকে একজন এন্তেকাল করার পরে তাকে দাফন করার জন্য যে মাটির গর্ত করা হয়, এটা 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 আরবিতে আসছে কবর। আর মাজার আসছে, এটা মাজার শব্দটা আরবি এবং ফার্সি দুইটা শব্দে আসছে। মাজার মানে যেখানে জিয়ারত করা হয়, জিয়ারত জিয়ারত স্থান। আর রাওদা নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন আল কবরু হুফরাতুম মিন ফারাইন্নার আও রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে বেহেশতের বাগান আর কারো কবর হবে দোজকের টুকরা। এখানে বেহেশতের বাগান বলা হয়েছে। এখন প্রথম নম্বরে আসি যে কবর মাজার এবং রওজাতে কারা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত বড় সম্মান দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ করে এই মানুষকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছেন অনেক বেশি, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষেরই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করেছেন, অন্য কারোর জন্য করেন নাই, মানুষ এবং জিন জাতির জন্য। এখন কবরে যারা অবস্থান করতেছেন সেই কবরে আমি কি চুম্বন করতে পারবো বা হাতি স্পর্শ করতে পারবো? অনেক ওলামায়ে কেরাম এইগুলোকে শিরক বেদাত নাজায়েজ বলে আজকে আমাদের সমাজ থেকে এগুলো উঠিয়ে দিচ্ছে। তো প্রথম নম্বরে আগে জানতে হবে যে নবীজি এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা করছেন কিনা। কিন্তু আমরা হাদিস শরীফের কোথাও এই বিষয়ে নিষেধাজ্ঞা আমরা পাইনি, বরংস সাহাবায়ে কেরামগণের আমল থেকে এবং আউলিয়া কেরামগণের আমল থেকে এবং নবীজির বংশধর আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমল থেকে আমরা এটা পাই, যেটা অত্যন্ত ভালো কাজ এবং অত্যন্ত সুন্দর সুন্দর একটি আমল। যেহেতু একজন আল্লাহর ওলি মানে একজন নবী রাসূল এবং ভালো মানুষ, তাদেরকে সম্মান আপনি কীভাবে করবেন? আমরা আমরা এন্তেকাল মানে স্থান পরিবর্তন করা, উনি পৃথিবীতে থাকা অবস্থায় যেভাবে আমি তাকে সম্মান করতাম, উনি কবরে যাওয়ার পরে আমি তাকে অসম্মান করবো এমন তো কথা নয়। যেহেতু ওই মানুষটাই সেখানে ঘুমিয়ে আছে যিনি আল্লাহর ওলি, আল্লাহ এবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না মেরকাতুল মাফাত থেকে এসেছে যে মানুষ জীবিত থাকা অবস্থায় ওই লোকের সঙ্গে যেমন ব্যবহার করতো, যত দূরে বসতো বা যতভাবে কথা বলতো, ঠিক তার কবরে গেলে ঠিক ওই ব্যবহারটাই রাখা উচিত। অবশ্যই, এবং নবীজি বলছে যে কবরের বাসিন্দাদের তোমরা সে যদি অন্যায়কারী হয়ে থাকে তো তার সম্পর্কে তোমরা খারাপ কিছু বলবে না, কারণ কবরবাসীকে যখন তুমি খারাপ কিছু বলো তখন সে তার খুব খারাপ লাগে এবং সেটা শুনতে পায়। আর কবর থেকে আমরা ফয়েজ ও বরকত অর্জন করতে পারি। নবীজি একটা যুদ্ধের ময়দানে রওনা করলেন, তো সাহাবায়ে কেরাম মানে এক জায়গায় অবস্থান করতেছেন, একটা একটা কবরের উপরে মানে ঠেস দিয়ে বসতে রয়েছেন সাহাবি। তো নবীজি বলতেছেন যে হে আমার সাহাবি, তুমি তোমার ভাইকে কষ্ট দিও না। এতে বোঝা গেল যে কবরের বাসিন্দারা আমাদের সব কিছু শুনতে পায়। আমরা কবরের সামনে দিয়ে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি, তো ওনারা আমাদের সালামের জবাব দেয়। এমনকি নবীজি হাদিস শরীফে এসেছে যে কবরের সামনে দিয়ে একটা মানুষ যখন হেঁটে যায় তার পায়ের ক্ষীণ শব্দটাও সে শুনতে পায়। আর যেহেতু শারীরিক বন্ধন থেকে মানুষ যখন মুক্ত হয়ে যে আলোর বরজকের বাসিন্দা হয়ে যায় তখন তার কাছে গোটা সৃষ্টি জগৎটা অন্যভাবে উদ্ভাসিত হয়, যেহেতু শারীরিক বন্ধনে তো আমাকে গাড়ি ঘোড়া অন্য অন্য কিছু দিয়ে চলতে হয়, তো সেখানে তার প্রয়োজন নেই। কবরবাসী যে শুনতে পাই ব্যাপারে লামা ঝাবিয়া যাকে সম্মান করে ইবনে কাইয়িম জাওজি, তিনি তার রূহ কিতাবের মধ্যে এটি স্পষ্ট উল্লেখ করেছেন যে আমাদের পূর্বসূরী সমস্ত লামায়েদের এক ঐক্যমত পোষণ করেছেন সবাই যে কবরবাসীরা
শুনতে পারে এবং জিয়ারতকারীকে চিনতে পারে। এটা ইজমার ভিত্তিতে উনি বলেছেন। এখানে আমরা দেখতে পাই যে সৈয়দ ইউসুফ রাফাই থেকে সংগৃহীত হাদিস কানা আন্না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াদাআত খাদ্দাইহা আলা কাবরিন নবী আলা রাউজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালাম ইউনকিরু আহাদু মিনাস সাহাবা আদিলাতু আহলি সুন্নাহ লিসাইয়েদ ইউসুফ রাফাই। তো এখানে আসছে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দু গাল দু গণ্ড উনি কি করতেন নবীজির রোজা পাকে স্থাপন করতেন এভাবে মিশিয়ে দিতেন এবং উনি নবীজিকে নবীজির প্রতি ভালোবাসা যান্ত্রিকতা মহব্বত কোনো সাহাবি এটা নিষেধ করেন নাই বা এই আমলটা উনি এটা নিজে করতেন। তাহলে বোঝা গেল যে আমলটা মানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি নবীজির অত্যন্ত প্রিয় এবং সাইয়েদাতুন নিসা যিনি তিনি আমলটা করতেন। আমরা এই আমলটা অবশ্যই ভালো আমল এই আমলটা আমরা করতে পারি। আমি ইতিপূর্বে একটা পর্বে এই কথা বলেছিলাম যে শিফাহুস সিকাম ফি জিয়ারাতি খাইরুল আনাম লিল ইমাম তাকিউদ্দিন সাবকি রহমতুল্লাহ আলাই উনি সপ্তদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। আমরা তো মিলাদ শরীফ পড়ার সময় যখন সাল্লু মানে গুরু শরীফ পড়ি তখন আমরা বসে থাকি ওয়া সাল্লিমু তখন আমরা দাঁড়াই, কিন্তু আল্লামা তাকিউদ্দিন সাবকি রহমতুল্লাহ আলাই এত বড় আদবি ছিলেন, এত বড় আশেক রাসুল ছিলেন, উনি নবীজির প্রতি দুরুশ্বরী পড়ার সঙ্গে সঙ্গে উনি নবীজিকে দাঁড়িয়ে দিতেন সঙ্গে সঙ্গে, মানে সালাম তো আর পরের ব্যাপার, উনি দুরুশ্বরী পড়ার সময় উনি বসে দুরুশ্বরী পড়তেন না, দুরুশ্বরী উনি দাঁড়িয়ে পড়তেন আদবের সহিত পড়তেন। এই জন্য উনি সপ্তদশ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। এই জন্য ওখানে আসছে ওয়াকাদ রুবিয়া আন্না বেলালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা জারাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালা ইয়াবকি ওয়া ইমাররিগু খাদ্দাইহি এখানে বিষয়টা আসছে কপালে চুম্বন করা, আরেকটা আসছে হাতে স্পর্শ করা। উনি উনার কপাল ঘষতেন, কপাল ঘষা মানে সেজদা করা নয়, কপাল ঘষা মানে যে নবীজি তো আমার সুখের সামনে থাকতেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কিছুই করতেন না, সেই নবীজিকে আমি আজানের সময় ইশারা করতাম, আজকে তাকে আমি দেখতেছি না, এই জন্য কপালটা তিনি ঘষতেন আফসুস করে মনের দুঃখ বেদনাটা প্রকাশ করতেন এবং তিনি এমনভাবে কান্নাকাটি করতেন এবং তার দুই গাল মুবারক নবীজির রোজা পাকের সঙ্গে লাগিয়ে দিতেন। তো আজকেও আমরা দেখতে পাই কোন ওলি আল্লাহর মাজার শরীফে এবং বিশ্ব ওলি আমার খাজাওয়ার রোজা পাকে আমরা যখন আসি ওখানে স্পষ্ট লেখা আছে মাজারে সিজদা করা নিষেধ এবং তিনি বলেছেন যে কোন মাজারে সিজদা করিও না, সিজদা করা হারাম হবে, যদি এমনি করে সিজদার উদ্দেশ্যে তাহলে হারাম হবে, আর যদি ইবাদতে নিয়ত করে তাহলে শিরিক হবে। এবং ব্যাপারটা হলো উনি এতটুকু পর্যন্ত সাবধানতা অবলম্বন করছেন যে আমার রোজার আলো আলো মানে এত আলোক সজ্জা করবে না, যদি জিয়ারতের উদ্দেশ্যে একটু দূরে বাতি দিও, এতটুকু পর্যন্ত তিনি বলে জিয়ারতকারীদের সুবিধার জন্য। এখানে আমরা খতিব ইবনে জামালা থেকে মানে আমরা বর্ণনা পাই বাতিদার ব্যাপারটা আমি সঙ্গে যেটা হচ্ছে কেউ যদি মনে করে যে এখানে আল্লাহর ওলি শুয়ে আছেন, আমরা যদি তার তিনার মাজারে বা কবরে বা রজব পাখির বাতি না দেয় তিনার কবর অন্ধকার হয়ে যাবেন ভিতরে, নিঃসন্দেহে এটি একটি খারাপ আল্লাহর ওলির তিনার কবরে বাতি দেওয়া এটি তো আপনার আমার দ্বারা সম্ভব না। আল্লাহ পাকের ওলিদের ওনাদের কবর শরীফে বাতি আল্লাহ পাকই ব্যবস্থা করেছেন, এই বাতিগুলি হচ্ছে জিয়ারতকারীদের সুবিধার্থে এবং জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এইটার জন্য। অবশ্যই একজন আল্লাহর ওলিকে আমি দুনিয়া থাকতে যেভাবে সম্মান করব উনি চলে যাওয়ার পর আমরা আরো বেশি সম্মান করব, যেহেতু ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, যেহেতু আল্লাহর রাব্বুল আলামিন তা ইবাদত করতে করতে আল্লাহ এত নৈকট্য অর্জন করেছেন, ওলি আল্লাহগণ যাহা বলে আল্লাহ তাহা শুনে, এই জন্য থেকে সেখানে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, সেখানে ভক্তি শ্রদ্ধা আমাকে দেখাইতে হবে। এটা কোনো এটা তো নাজায়েজ নয়, বরং আমি যে একজন মানুষ, মানুষ মানুষকে কীভাবে সম্মান করে এটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, যে আল্লাহ বলেন যে আমি খালে আমি দিতে পারি, তাহলে আল্লাহ কেন এত কিছু তৈরি করলেন, এত কিছু আল্লাহ যে ফেরেশতা থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টগুলো আল্লাহ বলেন ভাগ করে দিলেন, কেন? এটা হচ্ছে একজন মানুষ মানুষকে শ্রদ্ধা করে কীভাবে এটা দেখবো। যেমন কোরআন শরীফে আসছে যে মায়ের ব্যাপারটা ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুলি মিনার রহমা। এই যে ওয়াকফিদ লাহুমা জানাহা জুল্লের ব্যাখ্যায় এখানে ওলামা কেরাম বলছেন মায়ের সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে, মাথা নিচু মানে সেজদা নয়, তাহলে তো মাথা নিচু করে আমরা কত কিছু করি, ধান কাটি, মাথা একটা কিছু হারিয়ে গেলে আমরা মাথা নিচু করে নিচ থেকে উঠাই, মানে মাথা নিচু করলে যদি সেজদা হয়
তাহলে তো আমি সব কিছু মাথা নিচু করে, কোনো কিছু মাথা নিচু করা যাবে না, আমি খাওয়ার সময় মাথা নিচু হয়, এটা হয় না, হয় নাকি? হয়। আমরা মানে কত কাজের সময় আমরা কী করি, মাথা নিচু করি? আমরা যখন জমিতে ধান কাটি মাথা নিচু করি, আমরা যখন কোনো কাজে থাকি তখন আমরা মাথা নিচু করি, তাহলে মাথা নিচু করলে তাহলে সেজদা হবে না। তো এখানে আমি এখানে বলা হয়েছে যে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখানে মাকে বলা হয়েছে রাব্বে সাগীর, দেখেন কোনো শেরেক বেদাত না যায় যেটা নয়। আল্লাহ হলেন রাব্বে কবীর, মা হলেন রাব্বে সাগীর, রব্বায়ানি সাগীরা মানে রব এমন একটা শব্দ যে রব রব শব্দের সঙ্গে কারো তুলনা নাই, যেহেতু এই পৃথিবীতে এখন যদি 700 কোটি মানুষ থাকে, শুধু মানুষ, আল্লাহ সৃষ্টি অন্যগুলা বাদেও, সেখানে দেখা যাবে যে 700 কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে দিতে পারেন, আমরা দুইজনকে একসঙ্গে দিতে পারি না, এই জন্য ওনার নাম রব। কিন্তু মায়ের যে গুণগুলা সেই গুণগুলার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিলেন যে মা রব্বি সাগীর, এটা তো সেরেক কোনো না যাবে। এখানে খতিব ইবনে জামালা তিনি এখানে উল্লেখ করতেছেন যে ওয়া আন্না ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলা রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আব্দুল্লাহ ইবনে উমর আপন ডান হাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা ভাবে উপস্থাপন করতেন। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ফতোয়া হলো ওয়া সাবাতা আল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু আন্নাহু সুইলা, ওনাকে প্রশ্ন করা হয়েছে, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে কবরে তাকবীলি কাবিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মিম্বারিহি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে এবং মিম্বর শরীফে চুম্বন করা যাবে কিনা, উনি স্পষ্ট জানিয়ে দিলেন ফাকালা বাস বিদালিক, এর মধ্যে কোনো সমস্যা নেই, দোষ নেই, বরং এটাকে যেহেতু আমাদের সময়টা একটা লিমিটেড এই জন্য আমরা এই বিষয়ে বাড়াচ্ছি না, শুধু এতটুকু জানিয়ে দিই যে এটা এটা অবশ্যই একটা আদব শ্রদ্ধা ভক্তি সম্মানের ব্যাপার, যে উনি একজন সম্মানের পাত্র, আল্লাহর এত এত যাকে না মানেন আল্লাহ কিছু মানাইতেন না, যে ওলি আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর কথা বলেছে, যারা যে ওলি আল্লাহদের কোনো ভয় নাই, তারা চিন্তানিত হওয়ার কারণ নেই, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, যিনি সে আল্লাহর বন্ধুকে আমি সম্মান শ্রদ্ধা করবো, এখানে তো ইবাদতের উদ্দেশ্য কিছু নয়, শেরেক বেদাত না নাজায়েজ কিছু নয়, অবশ্যই এটা অত্যন্ত ভালো কাজ, অত্যন্ত উত্তম কাজ। এরপর এখানে একখানা হাদিস বলে মানে দুইখানা হাদিস শরীফ হাদিস এসেছে, রাও আবু দাউদ ওয়াল বাইহাকি দিয়ে এসেছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা আলা কাবরে উসমান আবনে মাজউন মিন সাখরাতান ওয়াকালা আলিম কাবরা আখি লিউদফিনা ইলাইহি মা মাতা মিন আকাবিরি, নবী করিম ইসলাম উসমান ইবনে মাজউনের কবরের উপরে পাথর স্থাপন করেছেন এবং উনি সরাসরি ওনার দেহ মোবারককে নিয়ে মানে উনি সরাসরি কবরের ভিতরে ঢুকে নিজে ওখানে তাকে সাহায্য করছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম গন্তব্য বললেন যে আমাদের যদি সৌভাগ্য হইত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু আজকে যে সবাই বলা হয়েছে যে যে কুলকায়েনাতের নবী সরকার দোয়া আলম যিনি আজকে যিনি এবং এবং নবীজি চোখে মানিয়ে ফেলেছেন তার জন্য কবরের সামনে দাঁড়িয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জিনিসগুলো বোঝার তৌফিক দেয়। আমরা বিশ্ব লিখা দাও পৃথিবীর রজা পাকে এসো, আমরা যদি সে রজা পাকে চুমু খাই এবং ওনার হাতি স্পর্শ করে চুমু খাই, এটা কোনো নাজায়েজ নয়, বরং এটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আমল, হযরত ইবনে উমর থেকে আমল, অন্যান্য আরো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহা থেকে আমল, যারা যাদের কোনো অন্যায় নাই গুনাহ নাই ওরাই আমলগুলো করেছেন। তবে আমরা অতিরিক্ত এমন কিছু না করি যেন আমরা সেজদা না করি, সেখানে সেজদা করা অবশ্যই হারাম হারাম, এবং সেজদাটার ভিতরে আবার অনেক কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞ আলোচক স্পষ্টভাবে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছেন, তবে ফতোয়া আলমগীরিতে এসেছে যে মানুষ যদি কবরে চুম্বন করে সেক্ষেত্রে বাবা মা কবরে চুম্বন করে এটা মাকরুহ হবে না, সেক্ষেত্রে বাবা মা যদি তাদের কবরে চুম্বন করা মাকরুহ না হয় তাহলে আউলিয়া ইকরামদের এবং আম্বিয়া মুসলামদের তিনাদের মাজার শরীফ সমূহ রওজা পাক এবং কবরে চুম্বন করা নিশ্চয়ই এটি মাকরুহ বা হারাম কিছু নয়। আশা করি আপনি উত্তরটি দিয়েছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং যে ভাই প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও যাওয়ার প্রারম্ভে আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা রোজ টিভি হলে সাবস্ক্রাইব করুন, অবশ্যই আপনি আপনার মতামত ব্যক্ত করবেন, অবশ্যই প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।